সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম দর্শক। আজ 20 মার্চ 2023 রোজ সোমবার। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলা সাতরাগড়ুয়াটে। দর্শক, আমরা এই হাট থেকে চেষ্টা করব আপনাদের মাংসের গরুর দামের ধারণা দেওয়ার জন্য, যে কেমন দামে এই হাট থেকে মাংসের গাভীগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে। এই হাটটি প্রতি সোমবারে একদিন করে বসে দুপুর 12টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। দর্শক, আর ভিডিও শুরুতেই বলে নেই, অনেকেই কমেন্ট করে থাকেন যে আমাদের হাটগুলোতে হাসিল কত করে। আমাদের হাটগুলোতে গরু প্রতি হাসিল 600 টাকা করে পার পিস। আমরা প্রথমেই যে গাভীটি দেখতেছি, অনেক হাই কোয়ালিটির শাহিওয়াল একটি গাভী, যেটা মূলত মাংসের জন্য বিক্রি করা হবে। তো কিন্তু গাভীটাকে সন্দেহ হয় যে এটা হয়তো বা প্রেগনেন্ট রয়েছে, একবারে হাই কোয়ালিটি। তো দেখা যাক এই গাভীটার দাম দিয়ে শুরু করি আজকের এই ভিডিও। সালাম আলাইকুম ভাই। ভাই ভালো আছেন? ভালো আছেন ভাই? কেমন কি বয়স ভাই এটার? বয়স 6 দাঁত। মাংসের জন্য না গাভীন আছে? মাংসের জন্য। ইয়ে নাই, ভরণ ভরণ নাই? আচ্ছা, 6 দাঁত বয়স। কেমন কি চাওয়া দাম? 1,75,000 দাম চাওয়া দাম ভাই। 1,75,000 চাওয়া। কত কি দাম বলছে ভাই? দাম কেউ 20-30-40 পর্যন্ত বলছে। তো আপনাদের নিয়ত কতর মধ্যে বেচা কিনা ভাই? 1,55,000। দর্শক, 1,55,000 হইলে ছাড়বে খালি এই গাভীটি। দর্শক, আমার যে গির গরুটা ছিল, এর আগে আপনারা অনেকেই দেখছেন গাব অবস্থাতে, ওই গরুটা ছিল এত বড়ই একবারে। আমি বিক্রি করছিলাম বাচ্চা সহ 1,45,000, যেটাতে 5-6 কেজি একবারে সকালে দুধ পাওয়া যেত। দেখেন সুন্দর গরু হইলে কেমন চাহিদা হয়। 1,55,000 নিয়ম, তবে সুন্দর কোয়ালিটির গাভীটি। তো যদি চেক করা যায় তাহলে হয়তো ইয়েও পাওয়া যাইতে পারে। তো যাই হোক, আমরা এই হাট থেকে আরও কিছু গরুর তথ্য দেওয়ার চেষ্টা করি। ভাই, বকনাটার দাম কত ভাই? হ্যাঁ, 75 চাচ্ছেন, কত বলছে ভাই? বেচা 75, বিক্রির নিয়ত 75। দর্শক, আমরা এই পাশে ফিজিয়ান দুইটা বকনা দেখতেছি। ভাই, কালোটা কত চাওয়া দাম? 1,00,000 বয়স? বয়স হয়নি বকনা। আর ওই যে ওইটা সাদাটা 115, কত বলছে ওইটার দাম? 95-90। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, আইডিয়া নেওয়াটা জরুরি বকনা গরুরও। তো দেখা যাক, আমরা হাটে নেমে গেলাম। ইনশাল্লাহ আপনাদের হাট থেকে বিভিন্ন যে গরুগুলো রয়েছে সেইগুলো গরুর তথ্য দেওয়ার চেষ্টা করি ধীরে ধীরে। তবে এগুলো সবগুলোই মাংসের গরু, এর মধ্যে কিছু কিছু গরু রয়েছে হয়তো 2 মাস আড়াই মাস 3 মাসের প্রেগনেন্ট। এটা কি গাভীন আছে ভাই? মাংসের জন্য? মাংসের জন্য। বয়স কি এটা? 2 দাঁত। কেমন কি দাম চাওয়া? 1,30,000 চাচ্ছেন, কত বলছে দাম? 10। মাংস কতটুকু হবে এটাতে? হ্যাঁ, 4 মণ 10 কেজি, 1,10,000। তো দাম কমই তো আছে তাহলে মাংসের। কত হইলে বিক্রি করবেন? 20-25। দর্শক, 1,20,000-25। দর্শক, এখন আপনি যেই গরুই কিনতে যান, মাংসের গরুর দাম যখন বেশি, তো যেই গরু কিনতে যাবেন দাম বেশি থাকবেই, কারণ মাংসের হিসাবে আর কি বিক্রি করলেও দাম মোটামুটি ভালো পাওয়া যাবে। দেখি একটু ভিতরে যাই, কাদার মধ্য দিয়েই আপনাদের সুন্দর সুন্দর গরুগুলো দেখাই। ভাই, কেমন বয়স হয়েছে এটার? বয়স হয়নি? হ্যাঁ, বকনাটা হিটে আসে নাই এর আগে? আসছিল, দেন নাই, মানে মাংস তৈরি করার জন্যে। কত কি চাওয়া দাম? 115। কত বলছে দাম? 90,000। দর্শক, 115 চাওয়া দাম, 90 দাম পাইছেন আজকের এই হাট থেকে। কত ভাই বলছেন? কত? 2,70। চাচা, কত হইলে ছাড়া যায়? 75। 2,70-75 হইলে ছাড়া যায়?
যাই দেখি আমরা একটু চট্টগ্রাম থেকে আসছেন, কেমন কি দেখতেছেন ভাই বাজার? বাজার কেমন আজকে? একটু বেশি না বেশি? আচ্ছা, সামনে রমজান মাস আসতেছে তো, হ্যাঁ, সেই কারণে দিন দিন মানে রমজানের আগে বাড়তেই থাকবে। তো দর্শক আমরা দেখেন ব্যাপক পরিমাণে কিন্তু মাংসের গরুগুলো রয়েছে। এই যে সুন্দর একটি বকনা, দাম দর চলতেছে, ভিডিও করার পরিবেশটা একটু কম, মানে এত বেশি ভিড় যে ভিডিও দূর থেকে আপনাদের দেখাইতেই পারি না। দাম দর হালকা করে জানা যাক, আর বিশেষ করে আমরা এই হাটের গরুগুলো দেখানোর চেষ্টা করি যে কেমন আমদানি হয়ে থাকে এই হাটে। সুন্দর সুন্দর গেটআপের বকনা গরুগুলো দেখা যাচ্ছে হাটে। চাচা এটা কত? এটা ও চাচা এটা কত চাওয়া দাম? হ্যাঁ বিরানব্বই চাওয়া ছিয়াশি দাম বলছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। দর্শক মাংসের গরুতে ভরপুর, কাদার মধ্যে মানে ভিড়ের মধ্যে যাওয়াটা একটু দোষ দেয়। তারপরেও দেখবো আরো কিছু গরুর তথ্য দেওয়ার জন্য। কালারে যদি মাংসের গরু কিনতে হইলে এই কালারে কিনতে হয়, দাম একটু কম পাওয়া যায় মাংসের দিকে বেশি। ভাই ঢাকা পাঠিয়ে কেমন কি বাজার মনে হচ্ছে? ভাই আজকে কেমন বাজার মনে হচ্ছে? বেশি না কম? বেশি। আচ্ছা ঢাকা ঢাকার পাটির আসে বেশি করে ফেলছে দাম, দেশের পাড়িয়া। কত ভাই এটা চাওয়া দাম? সাদাটা কত? একশো পাঁচ চাওয়া। বেচা কিনা কত? সত্তর ভাঙ্গে না কত ভাই? হ্যাঁ কত দেখি ভাই একটু, কত বলছেন দাম? সত্তর? তার মানে আইডিয়া আমি যেটা করছি এরকমই নাকি? আচ্ছা কালো গরুর দাম একটু কম হয়, তবে সাদার থেকে একটু বেশি ভালো দাম। কালোটা কত ভাই? ওনারা ব্যস্ত, বেচা কিনা চলতেছে। দেখা যাক আমরা মাংসের গরুগুলো দেখানোর আরো চেষ্টা করি। কত ভাই এটা চাওয়া দাম? চাওয়া দাম কত? এক লক্ষ আশি চাওয়া দাম। মাংসেতে এত হবে ভাই? এক লক্ষ আশি হাজার চাওয়া দাম খালি গাবি। দর্শক তো ফিজিয়ান যে গাবিগুলো রয়েছে, গাবি বাছুর, তাতে তো অবশ্যই দাম বেশি হওয়া দরকার, কারণ গাবি বাছুর তারপরে দুধ সব মিলিয়ে এক লক্ষ আশি হাজার এটা খালি গাবি চাওয়া। কত দাম বলছে ভাইয়া? এক লক্ষ ষাট। আরো পাঁচ হাজার টার্গেট নাকি? দেখা যাক। দর্শক এখন আর মানে দুধের গাভি না বিক্রি করলেও চলবে, মোটা তাজা করে বিক্রি করলেও ভালো দাম পাওয়া সম্ভব। এইটা দুধ হয় নাকি? মার্শাল আমদানি রয়েছে, খুব সুন্দর আমদানি বড় বড় গাভিগুলো। শাইওয়াল এটা কত? শাইওয়াল এটা কত দাম? একশো তিরিশ চান। কত বলে দাম? দশ বারো, একশো দশ বারো, একশো তিরিশ চাওয়া দাম। সবগুলোই মাংসের, এগুলো গোস্তের গরু, গোস্তের কষাই গরু। ভালো আছেন ভাই? হ্যাঁ ভাই ভালো, আপনি ভালো আছেন? এই গরুটা খুব সুন্দর বড় ফ্রেমের গরু, লাত্তি খাওয়া লাগবে নাকি? শাহিওয়াল বিশাল বড় ফ্রেম। চাচা বয়স, বয়স কি এটার? জোয়া না? কত চাওয়া দাম? একশো সত্তর। কত বলছে দাম এটা? একশো তিরিশ। ধন্যবাদ। দর্শক আমরা দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে, ভাই ভালো, দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে অবস্থান করছিলাম ছাত্রা গরুর হাটে। তো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা আরও কিছু গরুর তথ্য দেওয়ার চেষ্টা করব, সার গরু এবং বকনা ছোটো বাছুর সবগুলোরই চেষ্টা করবো এই হাট থেকে তথ্য দেওয়ার জন্য। এই পাশে কিন্তু
আপনারা যে গরুগুলো দেখতেছেন এগুলো ফিজিয়ান ক্রসের গরু।